নমস্কার বন্ধুরা, মনিশ ব্লগ 20 চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি পটলের দারুণ সুস্বাদু একটি রেসিপি। এর জন্য আমি পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি। এছাড়াও নিয়েছি কাঁচা লঙ্কা ও আদা। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, কাঁচা লঙ্কা ও আদা, আর সামান্য একটু লবণ অ্যাড করে আমি একটা পেস্ট করে রেখে দিচ্ছি। এবারে অন্যদিকে আমি ভালো করে তেল গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পটল। পটলগুলো কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে, আর ভাজবার সময় কন্টিনিউ কিন্তু নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে যাতে দুদিকই ভালো মতো লাল হয়ে যায়। আর এতে কিন্তু সামান্য একটু লবণ অ্যাড করে দিলে পটলটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, পটলের গায়ে কিন্তু লালচে কালা চলে এসেছে। এই সময় আমি তেল ছেঁকে তুলে রেখে দিলাম। এবার একই তেলে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন, আর দিয়ে দিয়েছি 2 তেজপাতা। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে আসলে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এখানে বেটে রাখা মশলা আমি প্রায় 2 চামচ মতো দিয়ে দিয়েছি। এবারে 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আদার একটা কাঁচা যে গন্ধ থাকে সেটা চলে যায়। তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে আমি একে একে মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা বাটা ইউজ করেছি, তার জন্য কিন্তু আলাদাভাবে লাল লঙ্কার গুঁড়ো দিইনি। এবারে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো আবারও কষিয়ে নিচ্ছি। এবারে যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য কিন্তু আমি এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে আবার মশলাটাকে কষাতে শুরু করেছি। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে থেকে তেল ছেড়ে আসবে। এখন দেখতেই পাচ্ছ এর থেকে তেল ছেড়ে এসেছে। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। নিরামিষ রেসিপিতে চিনি দিলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। এবার আরও কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে পটলটাকে ভালো করে কষিয়ে নিলাম। যেহেতু এই রেসিপিটা বেশ মাখো মাখো হয়, তাই জন্য কিন্তু এখানে খুব একটা বেশি জল অ্যাড করার প্রয়োজন নেই। এখানে আমি 1.5 বাটি পরিমাণ জল অ্যাড করে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট পরেই তৈরি হয়ে যাবে মৌরি পটল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। আজকের রেসিপিটা তাহলে এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট একটি ভিডিওতে।